নমস্কার বন্ধুরা আজ আপনাদের পরে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা গল্প বাদলের কীর্তি ডাক্তার কি বলে গেল ছোটকা সশব্দ প্রবেশের সঙ্গে নিজেকে সজোরে একটা চেয়ারে নিক্ষেপ করে বাদলবাবু উক্ত প্রশ্নটি করে হাঁপাতে থাকেন ত্রস্ত ব্যস্ত নিজেকে এবং টেবিলের জিনিসগুলোকে সামলে কতকটা নিরাপদ করে নিতে হয় কারণ বাদল ঘরে ঢুকলেই একটা তচনচকাণ্ড অবশ্যম্ভাবী ধীরে সুস্থে বলি ডাক্তার বলে গেল রোগ যদি কোথাও হয়েই থাকে সে তোমার ব্রেনে তার মানে আমার মাথা খারাপ কেমন এই তো বলছ আমি তো কিছু বলিনি বাপু ডাক্তারের মত জানতে চাইছো তাই বলছি জানি জানি সব বুঝেছি বন্ধু ডাক্তার সে তো তোমার দিকে ঝোল টানবেই আর বিনি বিজিটের ডাক্তার রুগীর মাথা খারাপ ছাড়া আর কি বলবে বলো নিত্যি ব্যাগার খাটতে আসতে কার শখ হয় হ্যাঁ হতো তো যদি ষোলো টাকার ডাক্তার কেমন না রোগ খুঁজে বার করতো দেখতাম এই যে কথা কইলেই হাঁপাচ্ছি এটা বুঝি খুব ভালো লক্ষণ চেষ্টা করে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে বাদন যাতে দুর্লক্ষণটা বেশ জোরালো হয় কেন জানি না কিছুদিন থেকে বাদল আমাকে বিশ্বাস করাবার জন্য উঠে পড়ে লেগেছে তার স্বাস্থ্যের অবস্থা অতীব শোচনীয় এই বেলা চেন না গেলে নাকি বিপদ অনিবার্য কে যে ওর মাথায় ঢুকিয়েছে ওর মনটাকে প্রবোধ দেবার জন্যে ডাক্তার বন্ধু প্রতুলকে একবার ডেকেছিলাম কিন্তু তার রায়টা দেখছি বাদলের মনপুত হলো না কলকাতার হাওয়ায় নাকি সর্বদা রোগের জার্ম ঘুরে ঘুরে বেড়াচ্ছে বাদলের মতো নিরীহ ছেলেদের আক্রমণ করতে মাঝে মাঝে একবার বাইরে গিয়ে মুক্তবায়ু ভক্ষণ করে আসা ছাড়া বেঁচে থাকবার আর কোনো উপায় নেই কী জানি ছেলেটা তলে তলে কবিতা কবিতাই লিখছে না কি হয়তো কলকাতার নিরেট আবহাওয়ায় কলমটা ঠিক খুলছে না কিছু প্রাকৃতিক সৌন্দর্যের দরকার হয়ে পড়েছে আমাকে নিরুত্তর দিকে বাদল টেবিল থেকে পেন্সিলটা তুলে নিয়ে চিবোতে চিবতে বলেস্মি না নিয়ে যাও সেই আলাদা কথা আমি বাজ বাকি মরলেই বাকি মোর লেই বাকি তুচ্ছ একটা বাদল বই তো নয় তবে পাড়ার লোকে তোমাদের দুষবে এই আর কি তো সেদিন ছোটো পিসির শ্বশুর বলছিলেন ছোট পিসির শ্বশুর স্বর্গ থেকে রেডিও যোগে কিছু বলছিলেন বুঝি বলো না হয় শাশুড়ি বাদল নিতান্তই যেন আহত হয় ও তো কি মনে থাকে শরীর খারাপ থাকলে মেমারিও নষ্ট হয় সে যাক আমার রোগটা তো সবই কাল্পনিক তবে ছোট পিসির ইয়ে সেদিন বলছিলেন কি না যে বাদল দিন দিন কি রোগাই হয়ে যাচ্ছ তুমি দেখলে চেনা যায় না তাই বলছি আমার ভালো মন্দ একটা কিছু হলে পাঁচ তো তোমাদেরই নিন্দে করবে এই জন্যেই বলা ভাবে যতদূর বৈরাগ্য আনা সম্ভব বাদল বাইরের দিকে চেয়ে বসে থাকে না দেখছি রোগ না এলে ছাড়বে না বলি আচ্ছা বাপু খুব রোগ হয়েছে তোর স্বীকার করছি কিন্তু চেঞ্জে যাওয়া বললেই তো হয় না কত ব্যবস্থা কত হ্যাঙ্গামা ধর শিলং কি সিমলে পুরী কি পুরন্দরপুর সেইটা সিলেক্ট করাই তো এক প্রবলেম তারপর দিন ক্ষণ পাজি, পুঁথি হুট বললেই তো ছেড়ে দেবেন না মা বাদল বৈরাগ্য ভঙ্গ করে একটু নড়ে চড়ে বসে বোধহয় একটু আশারবাণী শুনে বলে ও তো বাবু আনা দরকার কি ছোটকা শিলং সিমলে ও সব বড় লোকের জায়গা হাতের কাছে নিজেদের দেশ রয়েছে শিউড়ি পৈতৃক ভিটে পৈতৃক ভিটের উপর বাদলের ভক্তির বহর দিকে না হেসে পারিনি বললাম কিন্তু শিউরি কি একটা হাওয়া বদলাবার দেশ রে ওই তো দোষ ছোটকা বাঙালি তো ওতেই উচ্ছন্ন গেল নিজের দেশের ওপর অচ্ছেদ্যা করে তাই তো বঙ্কিমচন্দ্র না মাইকেল কে যেন বিদেশের ঠাকুর আর স্বদেশের কুকুর নিয়ে লিখে যাননি কি না মানলে আর কি হবে বাস্তবিক বাদলের স্মৃতিশক্তি তারিখ না করে উপায় নেই যাক কথাটা কিন্তু মন্দ বলেনি নেহাত মাও প্রায় দেশের বাড়ির ভগ্নদশার কথা তুলে খেদ করেন আমারও কিছু ছুটি পাওনা হয়েছে বললাম আচ্ছা তাতে যদি তোর সত্যি কিছু উপকার হয় চল দিন কতক পাঁজি পুঁথির ব্যবস্থা নেগে গে ঠাকুমার কাছে ওর আর কি ভটচাজি মশাইয়ের কাছে একবার আরে আরে ওই তো ভটচাঁজ মশাই যাচ্ছেন না বলি হঠাৎ চেয়ারটা উল্টে টেবিলটায় ধাক্কা মেরে কপারটা ঝনাত করে খুলে ঠিক রে গিয়ে রাস্তায় পড়ল বাদল এতে অবশ্য বেশি আশ্চর্য হই না আমি এইটাই বাদলের স্বাভাবিক গতি এক পেয়ালা চা গেল তাতেও দুঃখ ছিল না কিন্তু দামি পর্সিলিনের পেয়ালাটা টেবিল থেকে পড়ে গুঁড়ো হয়ে গেল এই যা প্রাক যুদ্ধকালের জিনিস তাই তা নইলে বাজারে পাঁচ টাকা দিলেও মিলবে না এমন পেয়ালা মিনিটখানেক পরেই বাদল ফিরে এলো ও চোখটা ছোটকা কি খারাপই হয়ে গেছে আর তুমি বলো কি না চশমা নিতে হবে না হেলথ খারাপ হলেই অপটিক নার্ভ উইক হয়ে পড়ে এ তো কোচি ছেলেরাও জানে চোখের মাথাটা একেবারে না খেলে আর তোমাদের এই দেখো একজন বলে ভুল করে এ কি পেয়ালাটা ভাঙলে ছোটকা বড্ড কিন্তু অসাবধান হচ্ছো বাপু আজকাল আহা হাহা এমন জিনিসটা ভাঙা কাঁচের টুকরো একটা তুলে নিয়ে করুণ দৃষ্টিতে নিরীক্ষণ করে বাদল না রাগিয়ে না দিয়ে ছাড়লো না দেখছি বলি জ্যান তো মাছে পোকা পরাস নে বাদল দিকবিদিক জ্ঞান শূন্য হয় ছুটলি মনে নেই কি পড়লো কি ভাঙলো খেয়াল থাকে কিছু এমন জিনিসটা তাই বুঝি আমারই ধাক্কায় চট করে ভাঙা কাঁচটুকু ফেলে দিয়ে বাদল মুখে একটা উদার ভাব এনে ফেলে বলে ওর জন্য মন খারাপ পড়ো না ছোটকা ঙ্গুর জিনিস কে না জানে আজ নয় কাল যে যেতই একদিন বরং আর এক কাপ চা আমি তোমার চায়ের সঙ্গে কোথা থেকে চারটি ডাল এনে হাজির করে ফেলে মানে তো আজ শুরু হলো কাজ আদায় করতে বাদলের একটি বিশেষ চাল শেষ পর্যন্ত বহুদিন পরিত্যক্ত পৈতৃক ফিটেরই ভাগ্যি ফেরে একদিন পোটলা পুটলি বেঁধেই শিউড়ি রওনা হই মা আমি বাদল আর হারাধন বাদলের দক্ষিণ হস্ত হলো এই হারাধন মরচে ধরা তালাচাবি খুলে যখন আধ ঝুলন্ত গা উই ধরা জানলা দরজা আর ফাটলে গজানো মহিরুহদের মনোহর মূর্তি দেখে আমি কাতর আর মা ক্রুদ্ধ তখন দেখি বাদল আর হারাধন মহোৎসাহে উঠোনের জঙ্গল ঠেঙাতে শুরু করেছে অবাদলা ও মুখ পড়া ও কি হচ্ছে আমার মাথা খেতে হেরো হতচ্ছ দিচ্ছিস তো কুমন্ত্রণা তখনই বলেছিলাম ও শয়তানকে এনে কাজ নেই এখন দেখ নেপু ছোড়া দুটোর কাণ্ড বলা বাহুল্য এটি আমার মাতৃভাষা সচরাচর বাদল সম্বন্ধে এই রকম ভাষাই ব্যবহার করে থাকেন মা বাদল কিছু বলে না হারাধন গম্ভীরভাবে বলে সাপ তাড়াচ্ছি গো ঠাকমা বাস করতে হবে তো যা জঙ্গল বাঘ লুকিয়ে থাকে তো সাপ আমার আর বাদলের দুটো ছাতাই প্রায় ফিনিশ করে আনে তারা আগাছা ঠেঙে কটা মিস্ত্রি ক হাজার টাকা আর কতটা টাইম হলে বাড়িখানা বসবাসে যোগ্য করা যায় মনে মনে তারই একটা এস্টিমেট করছি হঠাৎ শুনলাম বাদলের চাপা অথচ পুলকিত কণ্ঠস্বর ঠিক এই রকমটাই দরকার বুঝলি হারু চকচকে ঝকঝকে জায়গায় তারা আসেন কখনো কখনো না তাহলে আর কলকাতা কি দোষ করেছে গেলেই হয় তা নয় রে এইসব পুরনো পুরনো ব্যবসা গন্ধ আর গাছপালার বুনো গন্ধ এটাই ওদের পছন্দ সত্যি অ্যাটমসফিয়ারটা আর চমৎকার উ কম কষ্টে কি রাজি করাতে হয়েছে কে কে ও ছোটকা নাকি চা টা খেয়েছ তো বাস্তবিক জল হাওয়া বেশ ভালো এদিককার কি দারুণ খিদেটাই পাচ্ছে তোমার পাচ্ছে না ছোটকা হ্যাঁ নিদারুণ একেবারে কিন্তু ওরা তাঁরা আবার কারা শুনি আবার কাকে জোটানো হচ্ছে এই ইন্দ্রপুরীতে বাদলকে বিশ্বাস নেই একবার দেওঘর গিয়েছিলাম বাদলকে নিয়ে স্টেশনে এসে দেখি ওনার তিনটি বন্ধু উপস্থিত তারাও যাবেন বাদলের নেমন্তন্ন বাদল অভয় দেয় সেসব কিছু নয় কাকা ও নিয়ে মাথা ঘামিও না তুমি ও আমাদের গোপনীয় কথা চললে হেরো ঠাকুরমার খিচুড়ি নামলো বোধ হয় ছোটকা আসবে নাকি খিচুড়ি পাঁপড় ভাজা আর আলু সেদ্ধ এই মাত্র বাড়ি হলে বাদল রসাতল করে ছাড়ত কিন্তু আজ স্ফূর্তি দেখে চেয়ে নিল দুবার জল হাওয়ার গুণ তাহলে এ মিথ্যে নয় দেখছি হঠাৎ বলে ওঠে আচ্ছা ঠাকুমা কাছাকাছি শ্মশান আছে তো মা চমকে উঠে আরও দুখানা ভাজাই দিয়ে ফেলেন ও আবার কথা বাদলা হবে শুনি না এমনি বলছি নিজেদের দেশে কোথায় কি আছে খবর নেব না তাই সর্বাগ্রে শ্মশানের খোঁজ বুদ্ধির বালাই নিয়ে মরে যায় কেন রাতারাতি বুড়িকে শ্মশানে রেখে আসার মতলব হচ্ছে নাকি তোমরা পারো রোবার তুমি দুটোকে একত্র দেরলে আমার বুক কাঁপে সব পারো তোমরা নেপু যেমন কাণ্ড তাই তোদের এনেছে এই বনোলা পুরীটি সেটা আর মনে নেই মার হাড়ু পাত্রী চেটে পুটে হৃষ্ট চিত্তে বলে দাদা বাবুর কথা শোনো কেন ঠাকমা ওনার কি বুদ্ধি ঠিক আছে কেতাব পড়ে পড়ে মাথা গরম হয়ে গেছে ভেবেছিলাম ছুটির তিন কটা আরামে কাটাবো কপালে নেই চুতোর কামার আর রাজমজুরের ধান্দায় ঘুরে মরছি দশ বিশ বছর ফেলে রেখে দেওয়া বাড়ি অবহেলার শোধ নিচ্ছে এদিকে বাদল যে কিসের ধান্দায় আছে বাদলই জানে আমি শুধু তার নিত্য নতুন অভাব অভিযোগের অভাবেই মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই খাওয়া নিয়ে বায়না নেই বাদলের ব্যাপার কী দু একদিন থেকে এই শখ মিটে যাবে ভেবেছিলাম তারও লক্ষণ দেখি না একদিন মাকে জিজ্ঞেস করলাম বাদলার টিকিটাও দেখি না মা কোথায় ঘোরে চব্বিশ ঘন্টা এই পাড়াগাঁয়ের হাওয়ার রোদে চেহারা খুলে যাবে একেবারে হাড় উঠাই বা কই মা দুই হাত উল্টেই উদাস ভঙ্গিতে বলেন আমার কপাল বেড়াতে আবার কোথায় যাবে উদয় আসত সেই চিলে কোটার ঘরে কি যে করে সেখানে ওই জানে আর ওর পেয়ারের হাড় আধন জানে আমাকে তো ছাতের দৃশ্যমানায় যেতে দেবে না ওই ছোঁড়াকে পাহারা রেখে দিয়েছে শুনে তো অবাক ঘরে খিল দিয়ে কবিতা লেখাই যদি উদ্দেশ্য হয় তো এত কাণ্ড কলকাতা ছাড়বার দরকার কি সেখানে তো দুখানা ঘর খালি পড়েছিল তিনতলায় বন জঙ্গল আদার পোঁদার এত সব থাকতে চিলে কোঠা বোমাটো মা নয় তো কি জানি এখনকার ছেলেদের বিশ্বাস নেই বাবা বাদল বাদল হাঁক পারতে নেমে এলো এসে বললো কি ছটকা বাড়িতে ডাকাত পড়েছে না কি তোমাদের জ্বালায় সুস্থির হয়ে একটু ইয়ে লেখাপড়া করবার জোর নেই গ্রীষ্মের ছুটিতে লেখাপড়ার ওপরে এত অনুরাগ ই তো ঠিক স্বাস্থ্যের লক্ষণ মনে হচ্ছে না সত্যিই কিছু হলো নাকি বাদলের ডিসপেন্সিয়া তাছাড়া লেখাপড়াতে লুকোচুরির কি আছে সেই সন্দেহই ব্যক্ত করি বেশ তো ভালো কথাই কিন্তু পাহাড়া বসিয়ে পড়া সেটা রকম বাপু মাকে ছাদে উঠতে দাও না বাদুল কথা কয় না উত্তর করে ওঠে চট্টি। ও কথাটি বলবেন না ছোট বাবু সাক্ষেত আপনার গপ্প ধারিনি মা তাই বলতে ভয় লাগে নইলে উটি একটি টিকটিকি দাদা বাবু বলেন নির্জন নইলে সাধনা হয় না আর ঠাক মা পঞ্চাশ বার উকি দিচ্ছে মা সামনে ছিলেন না তাই হারাধনের এত সাহস হঠাৎ ভাঁড়ার ঘর থেকে মা যখন এসে পড়লেন হারাদনের আর অঙ্গভঙ্গি তখন থেমে গেল এতদিন লক্ষ্য ছিল না একটু চোখ রাখতেই নজর পড়ল বাদল আর হারাদন যেন কি এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত সর্বদাই ফিসফাস কথা চোখে চোখে ইশারা কি যেন বা এক ব্যস্ত ভাব দুশো বার তিনতলা একতলা করতে করতে হারাধনের তো পায়ের সুতো ছিঁড়ে যাবার কথা নেহা তার পরমারব্ধ দাদা বাবুর ফরমাস খাটা বলেই বোধ করি ও ঠুটাছে ঘুম থেকে উঠেছি আর মার বিরক্ত স্বর কানে এলো কিছু খাবি না মানে নির্জলা উপস দিবি তুই কেন ঘাড়ে কি চেপেছে এই তো আজ তিন দিন ধরে নির্মিষি খাচ্ছিস তাতে হলো না দরকার নেই আমার নেপু আজই তোকে কলকাতার গাড়িতে তুলে দিয়ে আসুক মা বাপের কাছে গিয়ে যা খুশি বাদল যে ক্রমশই রহস্যময় হয়ে উঠছে উপবাস নিরামিষ গুরু টুরু জোটালে নাকি দেশে এসে জিজ্ঞেস করলে তো বলেও না ভালো করে এদিকে মারও হয়েছে জ্বালা হ্যাঁ কি তো বাদলের উপদ্রব তার ওপর তেমনি হয়েছে ইঁদুরের উৎপাত বড় বড় মেঠো ইঁদুর ওদের অসাধ্য কর্ম কিছু নেই এই তো সেদিন মার রুদ্রাক্ষর মালা টেনে নিয়ে কোন গর্তে যে ঢোকালো তার আর পাত্তাই পাওয়া গেল না একদিন চন্দন কাঠের টুকরো দুখানা নিয়েই ভেগেছে মটকার থানখানাও শুনছি দুদিন ধরে পাওয়া যাচ্ছে না এও নিশ্চয় ওদেরই কর্ম চোর ছ্যাঁচোর আসবে কোথা থেকে আজ আবার শুনেছি ঠাকুর ঘরে ধুনু দেবার বড় পেতলের ধুনুচিটা চিটা আর গুপ্ত পঞ্জিকা কেটে কুটেই ছোট করুক না হয় কিন্তু আসতো খানা। তাছাড়া পিতলের ধুনুচি সত্যি কি জাতের ইঁদুর সে ইঁদুরের বামুন নয় তো যেমন ধোবার বামুন গয়লার বামুন তেমনি মা রেগে টেগে এসে বললেন আর দরকার নেই নেপু আজই চল খুব দেশের বাড়ি ভোগ হয়েছে ভোগ নয় ভোগান্তি বাবার কালে এমন ইঁদুর দেখিনি ও কি খণ্ড আচ্ছা পিতুলের ধুনুচি যে নিলি দাঁতে কাটতে পারবি কাগজ খাবার শখ হয়েছে কত কাগজ আছে খানা তা নয় পাঁচই খাব এখন অমাবশ্যে আজ না কাল কি করে বুঝব বললাম আমাবশ্যে আজই ক্যালেন্ডারে রয়েছে কিন্তু এও তো আশ্চর্য যে বেঁচে বেঁচে পুজো আর্চার জিনিসগুলোই খাচ্ছে ইঁদুরে সত্যি খুবই সাত্যিক ইঁদুর তাতে আর সন্দেহ নেই প্রথম নম্বর রুদ্রাক্ষর মালা নম্বর টু চন্দন কাঠ নম্বর থ্রি মটকার থান চার নম্বর এই পঞ্জিকা আর ধুনুচি কেন বলো তো আমার সঙ্গে বিশ্বশুদ্ধ সকলের শত্রু তাই আর কেন বলে মা বিশ্বশুদ্ধ সকলের ওপরই রাগে গণগণ করতে থাকেন আমার কিন্তু কেমন সন্দেহ হচ্ছে বাদলের রহস্যময় গতিবিধির সঙ্গে এই সম অন্তর্ধানের কোনো যোগসূত্র নেই তো ওর চিলিকোটার ঘরটা একবার সার্চ করলে হয় না মাও বোধ করি তলে তলে ওই মতলব করছিলেন রাত তখন এগারোটা শুয়েছি কিন্তু গরমের জ্বালায় ঘুম হচ্ছে না হঠাৎ মা উর্দুশ্বাসে ছুটে এসে আর্তস্বরে চিৎকার করে উঠলেন ও নেপু দেখ বাদলার কীর্তি ও মা আমি কোথায় যাবো গলায় দড়ি দেবো না বেশ খাবো কি সর্বন এসে ছেলে গো মাথা খুঁড়ে মরতে ইচ্ছে করছে যে গো শুয়ে থাকা অসম্ভব হলো দড়ি এবং বিষ দুটো মক্ষম জিনিসেও যখন মার মন উঠছে না মোরবার আরো পথ খুঁজছেন তখন ব্যাপারটা একটু যেন বেশি ঘোরালো উঠে পড়েই ব্যস্ত হয়ে পড়ি কি গো মা হলো কি হলো আমার মাথা আর মুন্ডু এই ঘোর আমাবস্যার রাত্রি পথের পানে চাইলে গায়ে কাঁটা দেয় আর সেই লক্ষ্মী ছাড়া ডাকার ছেলে কিনা শ্মশানে গেছে ভূত সেদ্ধ করতে আমি এই বলে রাখছি নেপু তোমাদের ও ছেলে একদিন খুনে হবে খুনে হবে সে তো বুঝলাম কিন্তু কি না জিজ্ঞেস কর ওই হেরা কুমন্ত্রণার গুড়ু জেটি অগত্যা হেরোর স্মরণ নিতে হলো হাঁক দিতেই সাদা বাংলায় যাকে কাঁচুমাচু বলে তদাবস্থায় এসে দাঁড়ালো হারাতন কিন্তু কথার উত্তর কি সহজে দিতে চায় জেরার ফলে যা গোচরীভূত হলো সেটা লোমহর্ষক বটে এক পক্ষকাল সজোর সাধনার পর অমাবস্যার দিন শ্রেব নির্জলা উপবাস করে রাত্রি দ্বীপ সময়ে শ্মশানে গিয়ে ধুনি জ্বালিয়ে এক আসনে বসে এক হাজার জপ করতে পারলেই নাকি ব্যাস্ত ভূত সিদ্ধ প্রেত সিদ্ধ বা ডাকিনি যোগিনী সিদ্ধ তো কোন ছাড় একেবারে সুসিদ্ধ বাদল আরও এক ফ্যাশান শনিবার সম্বলিত অমাবস্যা হওয়া চাই এবং আজই হয়েছে সেই মণিকাঞ্চন যোগ শুনে প্রায় রুদ্ধবাক হয়েছিলাম অনেক কষ্টে বলি সাধনাটা কিরকম বিকশিত দন্ত হারাধন সাহসে ভর করে বলে এ গে সেই কেতাবের ছবির মতন কায়দা করে বসে হুম জপ করতে হয় ক্ষণে ক্ষণে যেন ও বিদ্যুতের শখ খাচ্ছে বলি কেতাব আবার কি কই দেখি অনিচ্ছা মন্থর গতিতে হ্যারিকেনের শিখাটা চরম সীমায় টেনে নিয়ে হাড়ু তিনতলার চিলেকোটা থেকে একখানি ছেঁড়া ঝরঝরে বই এনে আমার হাতে সমর্পণ করে বটতলার ছাপা ও অগ্রপশ্চাদবিহীন একখানা প্রেত সিদ্ধি বা তন্ত্রমন্ত্র শিক্ষা নামও শুনিনি কখনো এসব উঞ্চুটে বইয়ের আসন প্রাণায়াম ইত্যাদির শিক্ষা বাবদ কয়েকখানা ছবি ও ছাপা আছে যদিও ছবি দেখলে বাঁদর কলা খাচ্ছে কি ধ্যানমগ্ন সিদ্ধ পুরুষ এটা বোঝা শক্ত তবু অনুষ্ঠানের ত্রুটি নেই মার অন্তর্হিত মটকাখানি ভাঁজ করে আসনের কাজ চালানো হচ্ছে অতএব রুদ্রাক্ষর মালা চন্দন কাঠ আর পঞ্জিকা প্রভৃতির হদিশ পাওয়া যাচ্ছে ঘর সার্চ করবার সময় হলো না লাঠি লণ্ঠন আর হারাধনকে ভরসা করে এই নিশ্চিদ্র অন্ধকারে শ্মশানের উদ্দেশ্যে পা বাড়ায় বাদল ভূত সিদ্ধ করবে কি ভূতেই এই তাকে সিদ্ধ করে খেলে কে জানে সারা পথ হারুর আবেদন নিবেদন এ ছোট বাবু তোমার পায়ে ধরি আমার নামটি না, দাদা বাবু তাহলে ও জন্মে আমার মুখ দেখবে না এই ছোটবাবু মরে গেলে কুমির পাকে নরক হবে আমার দাদা বাবু বলে বিশ্বাসঘাতক ব্যক্তি কুকুরের অদম হারুর প্রভুভক্তির প্রশংসা না করে পারি না এই হিসেবে কুকুরাধম না বলে বরং কুকুরোত্তম বলা উচিত তাকে দিনের বেলা দেখেছি শ্মশানটা আমাদের বাড়ির থেকে আধ মাইলটা দূরে কিন্তু এই গভীর অন্ধকারে প্রতি মুহূর্তে সাপ আর বাঘের মূর্তি কল্পনা করতে করতে সেই আধ মাইল পথই যেন আধ যোজন হয়ে দাঁড়াচ্ছে মনে হচ্ছে যেন তে মাঠ পার হচ্ছে হেরো কি হলো বাপ কোথায় তোর দা বাবু আর তার ভৈরবী পেট রাস্তা হারালি না তো না ছোট বাবু ওই যে ও তাই ওই পেরকাণ্ড গাছটার নিচে দিনও মানে দেখে গেছি যে এখন আদারে ঠাউর হচ্ছে না রসুন হাঁক ছাড়ি দাদা বাবু ও দাদা বাবু হারু চিৎকার থামবার সঙ্গে সঙ্গে কাছাকাছি কোথাও থেকে বাদলের আবেগ কম্পিত ভাঙা ভাঙা স্বর ভেসে এলো হাড়ু এসেছিস আমি এখানে এত দেরি কেন আলো এনেছিস বুঝি দূরবর্তী বাদলের সুউচ্চ কণ্ঠস্বরে আনন্দের যে উচ্ছ্বাস ধ্বনিত হল তাতে মনে করা যায় যেন ঘোর দুঃসময়ে তার ত্রাণ কর দেখা পেয়েছে যাই হোক সজ্ঞানে যে পাওয়া গেছে এই ভাগ্যে ভেবেছিলাম হয়তো বা স্থান মাহাত্মে মূর্ছা টুর্চা হয়েই পড়ে আছে আমারই তো ভয়ে গা ছমছম করছে কিন্তু একালের ছেলে ভাঙে তো মচকায় না কি হে অবধুত বাবা বলে মুখের কাছে হ্যারিগ্যানটা তুলে ধরতে এই বাদল চমকে উঠল তারপরই আমার আবির্ভাবের কারণ অনুমান করে চাপা গর্জন করে উঠল হে তার বিশ্বাসঘাতক স্পাই গলায় রুদ্রাক্ষর মালা কপালে রক্তচন্দনের ফোঁটা পরিধানে একখানি লাল রঙের বিদিতি কম্বল সামনে নির্বাপিত অগ্নি ধনুচি। আর বিশ্বাস করবে কিনা জানি না একখানা আর মাথার খুলি যোগাসনা সেন বাদলকে দেখে হাসবো কি কাঁদব ভেবে পাইনি এই মশার কামড় পেচার, ডাক শেয়ালের চিৎকার এবং অমাবস্যার রাত্রির ঘনীভূত অন্ধকারের মধ্যে বাদলের মতো অস্থির ছেলে বসে আছে কি করে এই আশ্চর্য খেয়ালের বাহাদুরি আছে কিন্তু উঠে আসতে কি চায় অনেক কষ্টে যখন গ্রেপ্তার করে আনলাম তখন রাত্রি প্রায় শেষ হয় হয় পথে আস্তে আস্তে হারাধন একবার করুণ মিনতির সঙ্গে বলে আর কতটা বাকি ছিল দাদা বাবু সিদ্ধ হয়ে এসেছিল থাম স্টুপিড তোকে জানান ভুল হয়েছিল আমার আর ওই হত ছাড়া ধুনুচিটা যতই জ্বালাতে যাই নিবে বসে থাকে দুশো জপ হয়ে গেল আর আটশো বার হলেই হয়ে যেত কিছুতেই হলো না হুং 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 বষ্ট ব্যাস তো আমি অল্প হেসে বলে ফেলেছি মাত্র আটশো বাকি তো তো সবই হয়ে গেছে বাকিটুকু বাড়ি গিয়ে আর যাই কোথা ইংরেজিতে যাকে বলে বাস্ট করা যাও যাও আর সাউখুড়ি করো না ছোটকা বিষ কুম্ভিপাক নরকে পচে মরবে আমার কি সাধনায় বিঘ্ন করা মহাপাতক তা জানো কত ষড়যন্ত্র কত কাণ্ড কারখানা করে এত যোগাযোগ করলাম সব পণ্ড হলেও একবার ভূত সিদ্ধ হতে পারলে শূন্য ভ্রমণ পাতাল পরিভ্রমণ অদৃশ্য হন প্রভৃতি যে কাণ্ড সব হতে পারত আর কি সুযোগ হবে কখনো আমি বলি অদৃশ্য হনটা সম্বন্ধে সন্দেহ আমারও নেই আর খানিক থাকলে মশাতেই অদৃশ্য করে ছাড়ত থামো ছোটকা তুমি আমার জীবনে শনি চিরকাল জানি যে আজ সিদ্ধ বাদলের জ্বলন্ত দৃষ্টি দেখে ভরসা আর হয় না যে আমার সম্বন্ধে কোনো মত বদলাবে আমাদের গল্প পাঠের এ ছোট্ট প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন ভবিষ্যতে আরো গল্প শোনার জন্য আর এই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না আপনাদের কোনো মন্তব্য থাকলে নিচে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ